হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং চ্যানেল তো নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও আর এই ভিডিওটা শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিন এবং তার পাশে যে বেল আইকানটা আছে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই প্রেস করে দেবেন নাহলে আমাদের রেগুলার আপডেটস কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না তো চলুন এই ভিডিওটা শুরু করছি তো ইস্টবেঙ্গলের আগামীকাল ম্যাচ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স কোনো দলই কিন্তু স্বস্তিতে নেই একদিকে কেরালা ব্লাস্টার্স এই আইএসএলের থেকে দামি দল গড়েছে তারা এবং সব থেকে দামি প্লেয়ার এনেছে তারা তো সেই গ্যারি হুপারও কিন্তু সেভাবে নজর কাটতে পারেননি গোল খরা কার্যত তার চলছে আর ইস্টবেঙ্গলের কথায় যদি আসা যায় তাহলে ইস্টবেঙ্গলের অবস্থাও কিন্তু ভালো নয় মোটে এক একটা ম্যাচে জামশেদপুরের সাথে ড্র করতে পেরেছে ইস্টবেঙ্গল বাকি চারটে ম্যাচেই কিন্তু হারের সম্মুখীন হয়েছে এবং গত ম্যাচে হায়দ্রাবাদ কার্যত গুড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ডিফেন্সকে কার্যত লিস্টান কোলেসো নামার পর তো সেটা কিন্তু ডেফিনেটলি রবি ফোলারের একটা চিন্তার কারণ হতে চলেছে আর কত ম্যাচে ডিফেন্সের পারফরমেন্স দেখে যেটা শোনা যাচ্ছে যে রবি ফোলর তিনি সম্ভবত এই ম্যাচে তিনজনের বদলে চারজন ডিফেন্ডারে খেলতে পারেন অর্থাৎ চারজন ডিফেন্ডারের মধ্যে দুজন ফুল ব্যাক এবং দুজন সেন্টার ব্যাক কিনে তিনি খেলতে পারেন এবং কেরালা ব্লাস্টার্স ম্যাচে গুরতেজ সিংয়ের খেলার একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে গুরতেজ সিং এবং রানা ঘরামি এনারা হয়তো স্কোয়াডে থাকতে পারেন আঠেরো জনের মধ্যে থাকতে পারেন এরকমই কিন্তু জানা যাচ্ছে আর এছাড়াও আঠেরো জনের স্কোয়াডে থাকতে পারেন সামাদ আলী মল্লিক এবং বিকাশ জায়রু আর প্রথম একাদশের কথায় যদি আসি তো প্রথম একাদশে যেটা শোনা যাচ্ছে স্কট নেভিল খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে কারণ স্কট নেভিলের গত পাঁচ ম্যাচেই কিন্তু তার পারফরম্যান্স খুবই খারাপ এবং তার সাথে সাথে আরেকটা এটা খবর আমরা পেয়েছি তাতে ড্যানি ফক্স কিন্তু অনুশীলনে নেমেছেন খুবই হালকা অনুশীলন করছেন তিনি তবে কেরালা ব্লাস্টার্স ম্যাচ খেলার সম্ভাবনা এই মুহূর্তে তার নেই আর কেরালা ব্লাস্টার্স ম্যাচের দলে ইউজেনশ লিংডোর থাকার একটা সম্ভাবনা আছে যেহেতু তিনি রেড কার্ড দেখে নির্বাচনে ছিলেন তো সেই জন্য নির্বাচন থেকে ফিরে তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স ম্যাচের যে আঠেরো জনের স্কোয়াড সেখানে তিনি থাকতে পারেন আর ইস্টবেঙ্গলের আমরা তো বলেছি বিভিন্ন খেলোয়াড়ের সাথে ইস্টবেঙ্গলের কথা চলছে এরকম ট্রান্সফার রিউমার চলছে তো এবার ইস্টবেঙ্গলের সব থেকে যেটা বড় সমস্যা সেটা কিন্তু প্লেয়ার ছাড়া কারণ ইস্টবেঙ্গল অলরেডি অনেক প্লেয়ারকে রেজিস্টার করিয়ে ফেলেছে আইএসএলএ তো যাদেরকে রেজিস্টার করিয়েছে তাদেরকে না ছাড়লে কিন্তু নতুন প্লেয়ার নেওয়াটা সম্ভব হবে না সই করানোটা সম্ভব হবে না তো সেই জন্য যেটা জানা যাচ্ছে তাতে কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার যারা ইনজিওর বা যাদের ফিটনেস নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে তো তাদের ছেড়ে দেওয়া হতে পারে আর গতকাল ইস্টবেঙ্গলে অনুশীলনে দেখা গেছে মিলন সিংকে এবং হারমনপ্রীত সিংকে তো হরমনপ্রীত সিং এবং মিলন সিং এটা খুবই আনফর্চুনেট যে এত লেট করে তাদের অনুশীলনে নামানো হলো তো কোথাও না কোথাও কিন্তু প্রশ্ন উঠছে সমর্থকদের মধ্যে যে আলটিমেট যখন মিলন সিং এবং হরমনপ্রীত সিংকে দলে নামাই হলো তাহলে আগে কেন নামা হলো না এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে হরমনপ্রীত সিং আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে হরমনপ্রীত সিং কিন্তু ইউথ ডেভেলপমেন্টাল একজন প্লেয়ার তো তাকে ইউথ ডেভেলপমেন্টাল প্লেয়ার হিসাবে যদি স্কোয়াডে রাখা হয় তাহলে আঠেরো জনের স্কোয়াডেও একজন শক্তিশালী প্লেয়ার যোগ হবেন এবং তার সাথে সাথে ইউ ডেভেলপমেন্টাল প্লেয়ার কোটাকেও কিন্তু কাজে লাগানো যাবে তো দেখা যাক তারা কবে মাঠে নামেন তবে মিলন সিং এবং হরমনপ্রীত সিংয়ের আগামীকালে স্কোয়াডে থাকার সম্ভাবনা যথেষ্ট কম সবে সবে অনুশীলনে তারা নেমেছেন আর এস সি ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু আইএসএল এর অন্য দলের ফুটবলারদেরই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যাদের কন্ট্রাক্ট ওভার হয়ে গেছে বা যাদের লোনে নেওয়া সম্ভব তাদের নিতে চাইছেন কারণ যেহেতু একটা বায়োবাবলের ব্যাপার আছে তো সেই জন্য যাতে অযথা সময় নষ্ট না হয় তো অন্য আইএসএল দলের ফুটবলার যারা প্রথম একাদশে সেরকম প্লেইং টাইম পাননি লোনে তাদের পাওয়া যেতে পারে বা যাদের কন্ট্রাক্ট ওভার হয়ে যাচ্ছে তাদেরই কিন্তু নাও চেষ্টা করছেন এরকমই ট্রান্সফার রিউমার পাওয়া যাচ্ছে আর আইএসএলের রেফারিংয়ের মান নিয়ে যেরকম প্রশ্ন উঠছে সেরকম অনেক জায়গা থেকেই কিন্তু ভ্যার টেকনোলজিকে ইউজ কেন করা হচ্ছে না সেই প্রশ্নটা উঠছে তো আগামী দিনে হয়তো ভ্যার আসতে পারে আই এসএলে আইএসএলে ভ্যার আসার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা যেটা সৃষ্টি করছে সেটা কিন্তু খরচ কারণ আইএসএলে ভ্যার চালু হলে প্রত্যেকটা ম্যাচের খরচা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো এই জায়গাটা নিয়ে আটকে আছে আর ভ্যার চালু করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচারের দরকার সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করতেও একটু সময় লাগবে তো সেই জন্য ওয়ার্ককে হয়তো ইন্ট্রোডিউস করতে আইএসএল এর এখনও কিছুটা সময় লাগতে পারে তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব